বিধায়ক মৃণাল শইকীয়ার প্ররোচনা, বাহুবল দেখাবলৈ বিজেপি কর্মীক আহ্বান মৃণাল শইকীয়ার। আমার যদি একটা কর্মীক হাত দিয়ে 10টা কর্মী হাত দিব। সাবুয়ার কার্যকর্তা সভাত কি কইছিল মৃণাল শইকীয়ায়? আজি পাঁচজন রাইজে তার ধর্ণা দিয়ে মিডিয়ায় কব হে রাইজে ধর্ণা দিছে, আমাক কবে বিজেপি বিজেপি কার্যকর্তা সকল, তাহলে 300-400 মানুষ রাইজ নয়, দুর্বৃত্ত সকল রাইজ। আজি রাস্তা 4-5 জন লোক গোট খায় টায়ারটা জ্বলাই থাকে, টিভিত দেখাব অসম বলেছে, তখন ভোট দিয়া মানুষখিন রাইজ নয়। আজি কোমার 500-600 গোটাই সমষ্টিত মিলাই কিনে 2000 মানুষ একটা গোট খাওয়া নাই, সেই 2000 মানুষ রাইজ হলকে আর বিনোদ হাজরিকার ভোট দিয়া মানুষখিন রাইজ নয়। এইবিল হল মিডিয়ার সংজ্ঞা। সেখানে সাংবাদিক বন্ধুসলক মানে কোথাও রাইজর সংজ্ঞাটা আপনাদের ঠিক করব, যে কেবল দুষ্কৃতিকারী সদায় রাইজ হয়ে থাকবে নাকি? এই কেন একটা পরম্পরা সৃষ্টি হয়েছে, 10 জন মানুষ রাস্তা বন্ধ করব আর হাজার হাজার মানুষ দুইফালে গাড়ি লো রয়ে থাকবে, সেই 10 জন রাইজ আর গাড়ি বাস মটর থাকা বিলাক রাইজ নহয়। কোনোবাই স্টেজত উঠি তোলে নহব রাইজর লগত আহা, রাইজর লগত আহা, আন্দোলনকারী মানুষ নোহাইছে আজিকালি গায়ক কানে, গায়কর ফোকাসটো বেশি দিয়ে আজি জুবিন গার্গ আহিব, বিপিন সাউদাং আহিব, মানুহ গোট খালে তেওঁলোকৰ সেইখিনি কয় যে আসলে কার বিরোধিতা করবলে কইছে। একাংশ বিজেপি নেতা মন্ত্রীর প্ররোচনার বাবে ভয়ঙ্কর রূপ লৈছিল কা বিরোধী প্রতিবাদে। একাংশ বিধায়কে এনে নেতা মন্ত্রীর বিধায়কক নিয়ন্ত্রণ করবলৈ মুখ্যমন্ত্রীক আহ্বান জনাইছিল দলরে বিধায়কর দলে, কিন্তু পুনৰ আন্দোলনকারীর ভেঙুচালিরে দলীয় কর্মীক সমুখ সমরত অবতীর্ণ হবলৈ রাজহুয়াক আহ্বান খুমটার বিধায়ক মৃণাল শইকীয়ার। আন্দোলনকারী নেতার বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ। লাভ কার হল? কার হল? আন্দোলনকারী নেতা সকল, এই নেতা সকলে লাখ লাখ টাকা ঘটিলে, আপনাদের দোকান পোহার বিলাক খবর করব পছন্দ যে কিমান ডোনেশন তুলিলে আন্দোলনের নামত। আজি মিশা কথা কয় 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 মানুষ বিভ্রান্ত করেছে। এনে পরিচনার বাবে বিধায়ক মৃণাল শইকীয়াক গ্রেপ্তারের দাবি তুলিছে দল সংগঠনে। সরকারি পক্ষের এগারী তথাকথিত বিধায়কে উচিতনিমূলক বক্তব্য দিব, ঘর জ্বলাই দিয়ার কথা কব, এই কথা কোনো কারণত অসমীয়া রাইজে সহ্য নকর আর আমি সহ্য নকর, অনতিবলমে তেখেতক গ্রেপ্তার করব। মৃণাল শইকীয়া যে সাম্প্রদায়িক মন্তব্য করেছে, তেও যে উচতনিমূলক বক্তব্য করেছে, তাকে আমি তীব্রভাবে গরিহণা দিছো আর প্রশাসনক তেখেতর উপর বিহিত ব্যবস্থা গ্রহণ করার বাবে চাবুয়া আঞ্চলিক ছাত্র সংগঠনের উপর আহ্বান জানাইছো। মৃণাল শইকীয়ার দরে বিধায়কক গুরুত্ব নি দিয়া আছে, নয় এই সকল ব্যক্তির উপর মন্তব্য দেওয়ার কোনো যুক্তিযুক্ততা নাই। প্রচনার বাবে সোশ্যাল মিডিয়াত চকু আরক্ষী প্রশাসনের, আন্দোলনকারী নেতাকেও করা হয়েছে গ্রেপ্তার, কিন্তু রাজহুয়াক দলীয় কর্মীক আক্রমণ, ঘর জ্বলাবল উচতনি দিয়া বিধায়ক মৃণাল শইকীয়ার কি হব? ইতিমধ্যে চাবুয়া আরক্ষী থানাত মৃণাল শইকীয়ার বিরুদ্ধে আশ্রয় রুজু করেছে গোচর। বিনোদ হাজরিকা ঘরত খুমটাই বিধায়ক মৃণাল হাজরিকা মৃণাল শইকীয়ায় যি শিলগুটি নিক্ষেপ করেছিল গুন্ডা বাহিনীয়ে, তেওঁলোকৰ ওপৰত আমি ইতিমধ্যে FIR দাখিল করেছো আর চাবুয়া থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া ইতিমধ্যে কেস কিন্তু রুজু করেছে। চাবুয়ার জ্যোতিকা ফুকনৰ সহযোগত ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।